উৎসবের মেজাজে চলছে ভোট। সকাল 11টার মধ্যেই ভোট পড়েছে 40%। বুধবার কার্গিলে চলছে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ 370 বাতিল করার পর এই প্রথম নির্বাচন হচ্ছে লাদাখে। পরিষদের মোট আসন সংখ্যা 30, এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে 4 জন কাউন্সিলর মনোনীত করা হচ্ছে। বাকি 26 আসনে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ চলছে। মোট বুথের সংখ্যা 278, তার মধ্যে 114টি অতি সংবেদনশীল এবং 99টি সংবেদনশীল ভোটকেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কার্গিলের জেলাশাসক শ্রীকান্ত বালাসাহেব সুশে। 26টি শাসনের অধিকাংশতেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কংগ্রেস, বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে কি কিছু আসনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে জোটে রয়েছে? জোট ছাড়া ন্যাশনাল কনফারেন্সে 17টি আসনের এবং কংগ্রেস 22টি আসনে প্রার্থী দিয়েছে। যে আসনগুলিতে বিজেপির সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে শুধুমাত্র সেখানেই জোটের তরফে একক প্রার্থী দেওয়া হয়েছে। আম আদমি পার্টিও লাদাখ পার্বত্য পরিষদের নির্বাচনে মাত্র 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্দলরা লড়ছে 25টি আসনে। সব মিলিয়ে 85 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে বুধবার। ভোট গ্রহণ পর্ব খতিয়ে দেখতে সরকারি জেলা কমিশনার গোলাম মহিনুদ্দিন ওয়ানিকে বিভিন্ন বুথে বুথে ঘুরতেও দেখা যায় এদিন। ভোট গণনা করা হবে 8ই অক্টোবর। 11ই অক্টোবরের মধ্যে তৈরি করা হবে নয়া কাউন্সিল। এই নির্বাচনে কেন্দ্রের অনুচ্ছেদ 370 বাতিলের সিদ্ধান্তের বড় পরীক্ষা হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।